হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে আন্ডারে বসবাস করি তারা অবশ্যই জেনে গেছে যে এনআরসি এনআরসি নিয়ে সবারই মাথা ব্যথা এনআরসি থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে এনআরসি আপনার খুবই খারাপ হতে পারে যদি এই ডকুমেন্টসগুলো না জমা দিতে পারেন তো কি কী সেই ডকুমেন্টসগুলো আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো বা আপনাদেরকে বলে দেবো যে এই ডকুমেন্টগুলো আপনার কাছে অবশ্যই থাকতে হবে এখানে লেখা আছে যে পশ্চিমবঙ্গে এনআরসি হলে আপনাকে বাঁচতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন শীঘ্রই জেনে তো অবশ্যই আপনি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা এখানে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো হচ্ছে ল্যান্ড অ্যান্ড টেন্সেসির রেকর্ডস এর মানে জায়গা জমির দলিল পরচা উনিশশো একাত্তর সালের এ মানে আপনার অনেক দিনের আগের যে জায়গা জমি আপনার রয়েছে যেখানে আপনি বসবাস করেন তার দলিল লাগবে এবং উনিশশো সালের মানে প্রচুর আগের দুই নম্বর হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট নাগরিক তত্ত্বের প্রমাণ ভোটার কার্ড আপনার ভোটার কার্ড আধার কার্ড আপনার যে ভারতবর্ষ আছেন তার নাগরিকের যে প্রমাণ সেগুলো থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট থাকতে হবে আপনার ব্যাংকের পাসবুক থাকতে হবে পোস্ট অফিসের আপনার যে প্রমাণপত্র সেগুলো রাখতে হবে আপনার জন্ম সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আপনার যদি আপনি কোনো জায়গায় পড়াশোনা করে থাকেন তাহলে বোর্ডের যে ইউনিভার্সিটি যে অ্যাডমিট কার্ড রেশন কার্ড অ্যাডমিট কার্ড তারপর সার্টিফিকেট সমস্তগুলো থাকতে হবে তারপর কোর্ট রেকর্ডস পাসপোর্ট আপনার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই আপনার রাখতে হবে এলআইসি অ্যানি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স সার্টিফিকেট যে কোনো সরকারি আপনার সার্টিফিকেট থাকতে হবে যেগুলো সিল মারা থাকতে হবে সিল অ্যাটেস্টেড থাকতে হবে গভর্নমেন্ট সার্ভিস আপনি যদি সরকার থেকে চাকরি করে থাকেন তার কোনো প্রমাণ পরিচয় থাকতে অবশ্যই তো এগুলো আপনার এনআরসি যাচাই করে হবে এই বারোটি নথিপত্রের মধ্যে তবে এই গভর্নমেন্ট ডকুমেন্ট দ্বারা কিছু সত্যের কথা বলা হয়েছে এবং তাতেই প্রমাণ করা হবে আপনি কি ভারত নাগরিক কিনা অন্য কোথাও থেকে উঠে এসেছেন সেটা হলো গভর্নমেন্ট ডকুমেন্টসের উনিশশো একাত্তর সালে চব্বিশ মার্চ এর আগে যে কোনো পূর্বপুরুষের কাগজ জোগাড় করবেন আপনার উপর ডকুমেন্টসগুলি উনিশশো একাত্তর সালের চব্বিশ মার্চের আগে হবে বিশেষ করে জমি কাগজপত্র যদি আপনার দাদুর নাম অথবা পরদুর নাম থেকে জমি বাদ থাকে বা আপনার জায়গা সার্টিফিকেটে থাকে তো এই আপনার যে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো আপনার অবশ্যই থাকবে আপনি চেক করতে পারেন যে ওয়েবসাইটটি থেকে আমি বললাম সেই ওয়েবসাইটটি লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে আপনি চেক করতে পারেন তো এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনার কোনো ভয় নেই আপনি অবশ্যই এই দেশেই থাকবেন না থাকলে অবশ্যই আপনার প্রবলেম হতে পারে দেখা হবে আরেকটি নিউজে থ্যাংক ইউ সো মাচ